সময় গড়ালেও টাইগারদের লঙ্কা সফর নিয়ে অনিশ্চয়তা কাটেনি। দ্বীপ দেশটির গণমাধ্যমের খবরে আভাস মিলছে, 14 দিনের কোয়ারেন্টাইনে যেন অনড় শ্রীলঙ্কা সরকার। কঠিন শর্তের জন্য পিছিয়ে যেতে পারে লঙ্কা প্রিমিয়ার লিগও, আর এমন শঙ্কার মাঝেই চলছে বাংলাদেশ দলের অনুশীলন। আরো জানাচ্ছেন আরিফুল ইসলাম। হোম অফ ক্রিকেটে লেগ স্পিনার মুশফিকুর রহিম, উইকেটের পেছনের মানুষটাকে এমন রোলে কখন কে দেখেছেন কে জানে। ব্যাটিং পরামর্শক নেই তামিম ইকবালের কাছ থেকে যেন কিছুটা কৌশল রপ্ত করছেন বিরাজ তাইজুলরা। বোলারদের ব্যাটিং সেশনে কোচের মতোই দারুণ পর্যবেক্ষণ করেন দেশসেরা ওপেনার। সময় গড়াচ্ছে তবে নেই লঙ্কা সফরের অগ্রগতি। শ্রীলঙ্কান গণমাধ্যমের খবরে যেন শঙ্কা আরো বাড়িয়ে দেয়। বাংলাদেশের মতোই লঙ্কা প্রিমিয়ার লিগের জন্য 14 দিনের কোয়ারেন্টাইনের শর্ত রেখেছে দেশটির সরকার, যে কারণে পেছাতে পারে এই টুর্নামেন্ট। প্রশ্ন জাগে, বাংলাদেশের জন্য শর্ত কি আর শিথিল হবে? সরকারি সিদ্ধান্তের অপেক্ষায় SLC আর স্বাগতিকদের দিকে তাকিয়ে BCB। এমন অনিশ্চয়তা কিংবা ধোঁয়াশা নিয়ে চলছে টাইগারদের টেস্ট চ্যাম্পিয়নশিপের প্রস্তুতি, যেখানে করোনাকালের বিরতি কাটিয়ে দলগত অনুশীলনে ঝালিয়ে নিচ্ছে ক্রিকেটাররা। অনেকের কাছেই এই সিরিজ ফেরার মঞ্চ, যেমনটা 2018 সালে বাংলাদেশের জার্সিতে শেষ খেলা তাসকিন আহমেদের। পেস বা সিম পজিশন এসব নিয়ে কাজ করছি কোচদের সাথে, মাশাআল্লাহ আগের থেকে ইম্প্রুভ হয়েছে। তো ইনশাআল্লাহ আল্লাহ যদি সুস্থ রাখেন অবশ্যই সামনে আরও ভালো রিদম হবে, অ্যাকুরেসি পেস সিম পজিশন এগুলো আরও ভালো হবে আশা করছি। টাইগারদের সিরিজ সূচিতে 27 সেপ্টেম্বর লঙ্কা সফর। আরিফুল ইসলাম, নিউজ 24।